नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल मिसेस कावेरीज किचन। आज के आमी जेटा करब सेटा हलो पेपर प्लास्टिक चाटनी। आमरा पेपर प्लास्टिक चाटनी अनुष्ठान बाड़ीते जेमन खाई ठीक तेमन ही टेस्टी हबे ए चाटनी। तो चलुन देखी किभावे आज के ए अनुष्ठान बाड़ीर मतो पेपर चाटनी तैरी करछी। खूब सामान्य उपकरणे एवं खूब अल्प झमेलाते किन्तु खूब साधारण ए रेसिपी हुए जाए। एखाने आमी একটা বড় মাপের পেপের থেকে আমি সামান্য পরিমাণ একটু পেপে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেপেটা আমি কিভাবে কেটেছি। পেপেটা যত পাতলা করে কাটবেন তত কিন্তু ভালো হবে। এখানে প্রথমে আমি একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে এখন আমি পেপেগুলোকে যে কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। পেপেগুলোকে আমি আগে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, এখন পেপেগুলোকে আমি জলে দিয়েছি। এখন আমি পেপেগুলোকে একটু হালকা 2-3 মিনিট সিদ্ধ করে নেব। অনেকে কিন্তু এই পেপে চাটনি একেবারে কিন্তু সুগার সিরাপের মধ্যে কিন্তু খুব পাতলা পাতলা করে পেপেগুলোকে কেটে সরাসরি একদম সিদ্ধ করে নেয় সুগার সিরাপের মধ্যে। কিন্তু এইভাবে যদি একটু প্রথমে সিদ্ধ করে নেন তাতে পেপের যে একটা দেখবেন রস আছে, আমরা যেটাকে পেপের দুধ বলে থাকি, সেইটা কিন্তু একটা গন্ধ আছে। সেই গন্ধটা দূর করার জন্যই কিন্তু আমরা প্রথমে একটু সিদ্ধ করে নিই এবং সেই জলটাকে ফেলে দিই। সিদ্ধ হয়ে গেলে আমি বাটিটাকে নামিয়ে রেখে দিলাম। এবারে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি এক বাটি জল দিলাম আর সেই একই বাটির মাপে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে সুগার সিরাপ তৈরি করে নেব। এদিকে আমি জলটাকে ছেঁকে পেঁপেগুলোকে আলাদা করে রেখেছি। সুগার সিরাপটা তৈরি হলে পরে তবে আমি এর মধ্যে তখন পেঁপেগুলোকে আবার ঢেলে দেব। খুব ভালোভাবে সিরাপটাকে তৈরি করে নিচ্ছি। একটু আঠালো ভাব যেন আসে সেই অবস্থায় আমাকে কিন্তু করতে হবে। এখানে চিনিতে অনেক সময় দেখবেন প্রচুর কিন্তু ওপরে নোংরা থাকে, সেই জন্য এক চামচ করে দুধ দিয়ে আপনারা দেখবেন তখন কিন্তু যে নোংরাগুলো থাকে সেই সব নোংরাগুলো সম্পূর্ণ কিন্তু ওপরে ভেসে উঠবে। তো এখানে আমার চিনিতে আজকে খুব একটা নোংরা নেই, যার জন্য কোনো নোংরা খুব একটা ভেসে ওঠেনি। যদি বেশি নোংরা থাকতো তাহলে পুরো ফেনার মতো হয়ে ওপরে কিন্তু ভেসে উঠতো নোংরাগুলো। তো আজকে চিনিতে একদমই নোংরা নেই, একদম পরিষ্কার আছে। আমি এখন খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু হালকা একটু গাঢ় শিরা তৈরি করে নেব। খুব ভালোভাবে সিরাটা তৈরি হয়ে গেলে পরে এখন আমি সেদ্ধ করে রাখা পেঁপেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁপেগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট আবারও আমি সেদ্ধ করব। গ্যাসে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। এবার সিরার সাথে ভালোভাবে এবার পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব। এইভাবে সেদ্ধ করলে সে পেঁপের ভেতরে কিন্তু একদম সিরাটা অনেকটাই পৌঁছে যাবে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার পরে আমি এখন দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটা একদম অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। ভালোভাবে কাজু কিশমিশটাকে দিয়ে আমি আরও 1 মিনিট মতো সেদ্ধ করে নেব। তাতে কিন্তু কাজু কিশমিশটা সেদ্ধ হবে এবং ভেতরে কিন্তু একটু মিষ্টি সিরাটা পৌঁছে যাবে। খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি গ্যাসকে বন্ধ করে দেব। এটা ঠান্ডা হলে কিন্তু অনেক জমে যাবে। এবারে একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব একটা পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুকে 3 পিস করে কেটে রেখেছি, তারই 3 পিসকে আমি এখন রসটা সম্পূর্ণ দিয়ে দেব। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর খেতে খুব ভালোও হয়। তো আপনারা একবার করে দেখবেন, খুব অল্প উপকরণে এবং খুব অল্প সময়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ভালোভাবে পেঁপে মধ্যে আমি লেবু রসটাকে চেপে দেওয়ার পরে এখন একটু চামচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটু ঠান্ডা হলে আর একটু জমে যাবে। তো তৈরি হয়ে গেছে আজকে
पेपे प्लास्टिक चाटनी। आशा करी अपन वीडियो भलो लेगे, भलो लगले अवश्य अपनारा प्रचुर शेयर करबें और चैनल के सबसक्राइब करते एकेबारे ही भूलें ना, पाशे थाका बेल आइकनटी प्रेस कर देवें, परवर्ती वीडियो अपलोड हवार साथे साथे अपना पहुँचे जाए। सबाई भलो थाकबें, सुस्थ थाकबें, नमस्कार, धन्यवाद।